গুণোৎসৱৰ মাজতে ভয়ংকৰ ঘটনা। ঢলি পৰিল ইজনৰ পাছত সিজন শিক্ষাৰ্থী। অৰ্ধ শতাধিক শিক্ষাৰ্থীক হাস্পতালত ভৰ্তি। কৰিমগঞ্জৰ রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ দৃশ্য এয়া। গুণোৎসৱ চলি থকাৰ মাজতে হঠাৎ অসুস্থ হৈ পৰিল প্ৰায় 50-60গৰাকী শিক্ষাৰ্থী। লগে লগে হোৱা ধোৱা লাগিল বিদ্যালয় চৌহদত। আতংকিত হৈ পৰিল শিক্ষাৰ্থী, শিক্ষাগুৰু, অভিভাৱকৰ লগতে স্থানীয় লোকসকল। মাথা ঘুরাচ্ছে বা শ্বাস নিতে পারছে না, সঙ্গে সঙ্গে তাকে আমরা প্রিলিমিনারি ফার্স্ট এইড যেগুলো করার প্রয়োজন সেগুলো আমরা করেছি, সেখানে রুমে নিয়েছি এবং তারপর অতি সংক্ষিপ্তভাবে যারা এক্সটার্নাল ইভ্যালুয়েটার ছিলেন তাদের সঙ্গে আলোচনা করি। অতি সংক্ষিপ্তভাবে আমরা অ্যাসেম্বলির কাজ শেষ করি, ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ রুমে চলে যায়। ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তার একটু সময়ের মধ্যে দেখা যায় কি এক একটা রুম থেকে এক একটা মেয়ে, বিশেষ করে মেয়েরা রুম থেকে বেরিয়ে পড়েছে। একজন ধরে আনছে, শ্বাস পালাতে পারছে না বা হাঁটতে পারছে না, শরীর ছেড়ে দিচ্ছে। কি হল কি নহল কোনেও তলকিবই নোৱাৰিলে। বিদ্যালয় চৌহদত লাগিল দৌড়া দৌড়ি। কোনোৱে যদি অসুস্থ শিক্ষার্থীক কোলাত নিছে, কোনোৱে অটো কিংবা এম্বুলেন্সত উঠাই লৈ গল হাসপাতালত। সেটা দেখার পর বাইরে যারা গার্জিয়ান যারা ছিলেন, যখন দেখছেন যে এরকম মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, সব ওই ভিতরে ঢুকে পড়েন। 108 এসেছে, সেই ফাঁকে ওনারা ঢুকে পড়েন। ঢুকে পড়ার পর তাদের ছেলেমেয়েদের সেফটি সিকিউরিটির জন্য ওনারা এক আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়ের পিছত এইবার হাসপাতালত হাহাকারময় পরিস্থিতি। তার মাজতে গুণোৎসবৰ সময়ত একেলগে মূর্ছা যাওয়া শিক্ষার্থীসকলের চিকিৎসা চলালে চিকিৎসকর দলে। পৌঁছা দিয়া গিয়া উনকা খেয়াল রাখা যা রা আর হমনে গুণোৎসব আজ ওয়াহ পে কল অফ কর দিয়া হ্যা আর সেকেন্ড ফেজ মে জব গুণোৎসব হোগা তব ওয়াহ পে করা। বর্তমান প্রায় সুস্থ অবস্থাত আছে আটাইকেইগৰাকী শিক্ষার্থী, কিন্তু একেলগে প্রায় 50-60গৰাকী শিক্ষার্থী মূর্ছা যাওয়াত অঞ্চলটোত বিরাজ করেছে এক আতঙ্কময় পরিবেশে। ঘটনাস্থলীত প্রশাসনের শীর্ষ বিষয়া উপস্থিত হয়ে আরম্ভ করেছে ঘটনার তদন্ত। করিমগঞ্জের ঘটনায় প্রথম নহয়, ইয়ার পূর্বেও বিভিন্ন জেলাত সংঘটিত হয়েছে এনে ধরনের ঘটনা। করিমগঞ্জৰ পৰা গৌৰীশ নন্দীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।